শুক্রবার দুপুরে রংপুরের পীরগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া হায়েস মাইক্রোবাসকে হানিফ পরিবহনের বাস ধাক্কা দিলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। মুহূর্তে পুড়ে অঙ্গার হয়ে যান 18 জন। রাজশাহীর কাটাখালী থানার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে ধরা পড়ে মর্মান্তিক সে দুর্ঘটনার দৃশ্য। পীরগঞ্জ উপজেলার মহজিদপুর গ্রামের ফুলমিয়ার পরিবারের 5 সদস্যই নিহত হয়েছেন। প্রাণ গেছে রাঙামাটি গ্রামের সালাউদ্দিনের পরিবারের 5 সদস্যেরও। ওখানে আমার ভাবি হচ্ছে, ভাইয়েরা আছে, চাকরি করে, বাসা আছে, ওখানে মাজার আছে, ওখানে দেখতে গেছিল আর কি, মাজার জিয়ার দেখতে গেছিল। আমার ভাইয়ের নাম ফুলমিয়ে আর আমার ভাবির নাম নাজমা। বাচ্চাগুলো বড় বাচ্চার নাম, একটা বাচ্চার নাম ফয়সাল, ছোটটার নাম হচ্ছে সুমাইয়া, আর তার ছোটটার নাম হলো সাবিহা। পীরগঞ্জ পৌরসভার প্রজাপাড়ায় মোটরসাইকেল মেকার তাদুল ইসলাম ভট্টুর পরিবারের 3 সদস্য, দাড়িকাপাড়া গ্রামের মুখলেসুর রহমান পরিবারের 3 সদস্য, দুরামিঠিপুর গ্রামের সাইদুর রহমান এবং মাইক্রোবাস চালক পচাকান্দর গ্রামের হানিফ মিয়া ওরফে পচার মৃত্যু হয়েছে। নিহতদের জন্য গ্রামগুলোতে চলছে শোকের মাতম। বাবা মা ভাইকে হারিয়ে বাক্রুদ্ধ অনেকে। এই ভাগলে টাকা আমি সবসময় ইয়ে করতাম, বাবা বাবা করে চিল্লাইতাম। সজীব সাদিক, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।